নিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির পরোটা। এটি বানানো একদমই সহজ। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তাছাড়া বাড়ির বড়রাও ব্রেকফাস্টে রাখতে পারেন এই খাবারটি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। সুজির পরোটা বানানোর জন্য প্রথমে কী কী উপকরণ লাগবে দেখে নেব। সুজি নিয়েছি 2 প্যাকেট, এটা কাপের মাপের 2 কাপ হবে। 2টো পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, 1টা গাজর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, 3টে ডিম, সামান্য একটু কারি পাতা এবং 5টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে প্রথমে সুজিটা ঢেলে নেব, আর এই সুজিটা ভাজা নয়, কাঁচা। দিচ্ছি টমেটো কুচি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা। কারি পাতা হাত দিয়ে একটু কুচি কুচি করে নিলাম, স্বাদ মতো লবণ, ডিম 3টে ভেঙে নেব। বন্ধুরা, এখানে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আমার কাছে এখন নেই তাই দেওয়া হলো না। এবারে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব, দেব সামান্য একটু জল। এখানে জলের পরিবর্তে দুধ অথবা দই ব্যবহার করতে পারেন। এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দেব, এর ফলে সুজি খুব ভালোভাবে ভিজে যাবে। ফিরছি 10 মিনিট পর। সামান্য একটু গরম মশলার পাউডার দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরোটাগুলো ভেজে নেব। গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করলাম, তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন। তেল ভালো মতো গরম হলে সামান্য একটু ব্যাটার ঢেলে দেব। 1টি চামচের সাহায্যে ছড়িয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে ভিতরের সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, এখন ঢাকা সরিয়ে দেখে নেব। পরোটা উল্টিয়ে দেব, ফ্লেমটাকে একটু বাড়িয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। 1টা পরোটা ভাজা হয়ে গেল, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার সবকটি পরোটা ঠিক এই রকম ভাবেই ভেজে নেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি, সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করব। আমি এটি পুদিনা চাটনি দিয়ে সার্ভ করব। পুদিনা চাটনি যদি কারোর ভালো না লাগে তাহলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।